عليكم ورحمة الله. অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে জাতির এক ক্রান্তি লগ্নে আমি বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমদ সাহেবের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আব্দুল কাদের মোল্লা স্বাধীনতা পূর্ব বাংলাদেশের একজন কৃতি ছাত্র হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার নিজ এলাকার মানুষ, নিজ এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করেছেন, তার শিক্ষক এবং জনগণ সাক্ষী দিয়েছে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পুরা সময়টাই তিনি তার গ্রামের বাড়িতে কাটিয়েছেন। স্বাধীনতা উত্তর সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষা জীবন শেষে তিনি খ্যাতিমান অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নে একজন কৃতি সাংবাদিক হিসাবে, সফল সাংবাদিক হিসাবে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় এবং নির্মম পরিহাস এমন একজন জাতির সুসন্তানকে শুধু রাজনৈতিক প্রতিহিংসা তাড়িত হয়ে আজকে হত্যা করার এই সংকল্প বর্তমান সরকার নিয়েছিল এবং আপনারা শুনে নিশ্চয়ই মর্মাহত হয়েছেন। ইতিমধ্যেই সেই পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা বিস্মিত, আমরা স্তম্ভিত, আমরা লজ্জিত। কুখ্যাত বিহারি কসাই কাদেরকে, কাদেরের সমস্ত অপকর্মকে আজকে অন্যায়ভাবে জনাব আব্দুল কাদের মোল্লার ঘাড়ে তারা স্থাপন করেছে। আমরা দীক্ষার জানাই, আমরা নিন্দা জানাই। এই অপকর্মের পরিকল্পনাকারী, প্রণয়নকারী, পরিবেশনকারী এবং এর সাথে সহায়তাকারী যারা আছেন তাদের সকলের প্রতি আমরা নিন্দা জ্ঞাপন করছি। দেশপ্রেমিক মানুষ এবং বিশ্ববিবেক আজকে এই নির্লজ্জ ঘৃণ্য মিথ্যাচারকে তারা উপলব্ধি করতে পেরেছেন, যার কারণে আব্দুল কাদের মোল্লাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর করার যে আয়োজন করা হয়েছে তা শুধু দেশের ভিতরের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষই নন, বরঞ্চ বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ, মানবাধিকার সংস্থা সংগঠন এবং বিশ্ব আইনজীবী সম্প্রদায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমরা বারবার বলেছি, মানবতা বিরোধী সকল ঘৃণ্য কর্মকাণ্ডকে আমরা দীক্ষার জানাই। আমরা চাই ওই সময় যারা অপরাধ করেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিচার হোক। আমরা সেই বিচারের পক্ষে ছিলাম, বারবারে দাবি আমরা করেছি, এমনকি আমরা এও বলেছি 1973 সালে যে আইনটি তৈরি করা হয়েছিল ওই বিচারের জন্য, যে 195 জনকে চূড়ান্তভাবে তৎকালীন রাষ্ট্রপতি চূড়ান্ত তালিকায় চিহ্নিত করেছিলেন, আজকে যদি বিচার করতেই হয় তাহলে বিচার তাদের হওয়া উচিত ছিল। কিন্তু তাদের জন্য রচিত আইন তাদেরকে বিচার না করে ক্ষমা করে দিয়ে আজকে এদেশের নিরীহ জনগণের উপর তা প্রয়োগ করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাস্কর। সম্মানিত দেশবাসী, আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই এবং আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আমাদের প্রিয় শহীদ সহকর্মী, আমাদের নেতা জনাব আব্দুল কাদের মোল্লা তার জীবনের শেষ সাক্ষাৎকারে তার পরিবারের সদস্যদের মাধ্যমে আপনাদের সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, তার এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গিয়ে একজন মানুষকেও হত্যা করা হোক তা তিনি পছন্দ করবেন না। বরঞ্চ অত্যাচারী শাসকের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে, আন্দোলনকে
দুর্বার থেকে দুর্বারতর করে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য তিনি তার সহকর্মী এবং দেশবাসীকে জাপটি পড়ার আহ্বান জানিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, তাই মহান আল্লাহ তালার কাছে বিনয়বনত চিত্তে, হৃদয় বিগলিত হয়ে, চোখের পানি দিয়ে আমরা এ দুয়াই করতে চাই, রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে হকের পথে, আমাদের পাকে মজবুত করে দাও, আমাদের বক্ষকে প্রসারিত করে দাও, আমাদের কণ্ঠকে তুমি উচ্চকিত করে দাও, কোরআনের আওয়াজকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার শক্তি তুমি আমাদেরকে দান করো। আব্দুল কাদের মোল্লার রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব তার সঙ্গী এবং সহকর্মী হিসাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করো। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করবো, হে রাব্বুল আলামিন, আজ আব্দুল কাদের মোল্লা সহ জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা এই শাহাদত বরণ করেছেন, তাদের রক্তের বিনিময়ে আমাদের প্রিয় দেশ এবং জাতির বুকের উপর থেকে অত্যাচারী শাসকের এই জগদ্দল পাথর তুমি সরিয়ে দাও, এই জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দাও, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধ শোষণহীন তোমার পছন্দের একটি সমাজ তুমি আমাদেরকে উপহার দাও। আর এই মহান কাজের জন্য হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।